আজকের ভিডিও শুরুতে বিভিন্ন সামুদ্রিক মাছ দেখে অনুমান করতে পেরেছেন যে ভিডিওটি কুয়াকাটার সামুদ্রিক মাছ মার্কেট নিয়ে তৈরি করা। তাহলে চলুন টমেটো এন্দুলকারের সাথে আজকে এই মার্কেটে ফিশ ফ্রাই এবং ফিশ বারবিকিউয়ের একটু অভিজ্ঞতা নিয়ে আসি। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অন্যান্য দোকানগুলোর তুলনায় এই দোকানটির মাছগুলো আমাদের কাছে একটু বেশি তাজা এবং সুন্দর মনে হয়েছে। আমরা টোটাল চারজন, তাই আমরা এখান থেকে 600 টাকা কেজি দরে 1.5 কেজির একটি সামুদ্রিক কোরাল মাছ এবং 50 টাকা কেজি দর হিসেবে 4 পিস ছোট টুনা মাছ কিনে নিই। কোরাল মাছটিকে বারবিকিউ এবং টুনা মাছগুলোকে ছোট টুকরো করে ফ্রাই করে দিতে বললাম। এই দোকানের সামনে রুটি বানানোর আলাদা দোকান রয়েছে, আমরা সেখানে চারজনের জন্য 8 পিস রুটি অর্ডার দিয়ে দিই। কিন্তু রুটির দোকানে লম্বা সিরিয়াল দেখে আমরা আরও 4 পিস রুটি বাড়িয়ে দিতে বলি। কুয়াকাটা আসলে এই সামুদ্রিক মাছ মার্কেটের ফ্রাই বা বারবিকিউ না খেলে সত্যি এই কুয়াকাটা ট্যুর অসম্পূর্ণ মনে হয়। ফিশ ফ্রাই বিষয়টা কক্সেস বাজার এবং কুয়াকাটাতে অ্যাভারেজ মনে হলেও ফিশ বারবিকিউয়ের ক্ষেত্রে আমার কাছে কুয়াকাটা বেটার মনে হলো। বরাবরই ফিশ ফ্রাইয়ের চেয়ে ফিশ বারবিকিউ করতে সময় বেশি লাগে, তাই টুনা ফিশ ফ্রাইটা আগে সার্ভ করতে বলি, সেটার স্বাদ গ্রহণ করতে করতে কোরাল ফিশ বারবিকিউটা হয়ে যাবে। এদের হাতের কাজটাও ভালো লাগলো। ভিডিওতে দেখতেই পেলেন কত স্মুথলি এই ব্যক্তি টুনা মাছগুলো ফিলেটিং করে টুকরো টুকরো করলেন। পরবর্তীতে কোরাল মাছটাও অনেক দ্রুত পরিষ্কার করে বারবিকিউর উদ্দেশ্যে পিছনে কুকের কাছে পাঠিয়ে দিলেন। ফ্রাই এবং বারবিকিউ করার লম্বা সিরিয়াল আছে বলে আমি এই ফাঁকে আশেপাশে আরও কিছু মাছের দোকানে ঘোরাঘুরি করি। প্রায় সব ধরনের সামুদ্রিক মাছ আপনারা এখানে পেয়ে যাবেন। এই দোকানগুলো থেকে মাছ ক্রয় করার সময় দাম দরাদরি করাটা অবশ্যই ভুলবেন না। তবে এখানে প্রায় দোকানে দামের ব্যাপারে একটা বিশেষত্ব পেলাম যে কক্সবাজারে যেরকম অস্বাভাবিকভাবে বেশি দাম চায়, এখানে তেমনটা না। আমাদের জন্য টুনা ফিশ ফ্রাই রেডি হয়ে গিয়েছে, তাই সেটা আমাদের টেবিলে দিয়ে দিতে বলি। কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ক্ষুধার্ত পেট টুনা ফিশ ফ্রাই শেষ করে দেয় এবং কোরাল ফিশ বারবিকিউয়ের অপেক্ষা করতে থাকে।
স্বাদের ব্যাপারে মন্তব্য শোনার চেয়ে আমি আপনাদেরকে পরামর্শ দেব, কুয়াকাটে গেলে অবশ্যই কোরাল ফিশ বারবিকিউ খেয়ে নেবেন এবং খেতে বসার আগে 3 টাকা দামের প্যাকেট সস 5 টাকা দিয়ে কিনে সাথে নিয়ে বসবেন, বারবিকিউর স্বাদ আরো কয়েক গুণ বেড়ে যাবে। বারবিকিউ এবং ফিশ ফ্রাই শেষ করে আমরা বিচের দিকে যখন পা বাড়ালাম তখনই গোলার দোকান আমাদের দৃষ্টি আকর্ষণ করে। ওই রকম ভারী খাওয়া দাওয়ার পরে গোলা বিষয়টা মন্দ হয় না। গোলা আবার বিভিন্ন স্বাদে গ্রহণ করারও সুযোগ আছে, তাই মিসেস পাল বাদে আমরা বাকি তিনজন আগ্রহ সহকারে গোলা খাওয়া শুরু করলাম। তবে যতটা আগ্রহ সহকারে স্বাদ গ্রহণ করতে গেলাম ততটা তৃপ্তি পেলাম না। যাই হোক, আজ এ পর্যন্তই। টোনাটোনি দিনকালের সাথে কুয়াকাটা সি বিচ এবং সি ফিশ মার্কেট কেমন উপভোগ করলেন জানাবেন, এবং আমাদেরকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।